BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত, ক্লাস নম্বর হচ্ছে 29, ক্লাসের টপিক হচ্ছে 37 পৃষ্ঠার 1 নং এর যে 1 থেকে 12 বিয়োগ অঙ্ক আছে সেই বিয়োগ অঙ্কগুলো। আজকের ক্লাসে যদি তোমাদের বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার এখানে সব তথ্য দেওয়া আছে, নাম দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারবে। তাহলে আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনার মধ্যে কি আছে? বিয়োগ অঙ্ক আছে। তো আমাদের হাতে রেখে বিয়োগ, আবার হাতে না রেখে বিয়োগ বিভিন্ন ধরনের আছে। তো আমাদের আজকের অঙ্কে হাতে রেখে বিয়োগ আছে। তো আমরা এখানে 12টা বিয়োগ অঙ্ক আছে। বিয়োগ অঙ্কের মধ্যে যদি তোমরা একটা দুটো ভালোভাবে বুঝো তাহলে বাকি সবগুলো করতে পারবে। তো আমি সব করে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। এখানে 1 নম্বর আছে 235-18। এই অঙ্কটা সাইডে সাইডে না থেকে যদি উপর নিচে থাকতো, অর্থাৎ এই পাশে যেভাবে আছে সেইভাবে যদি থাকতো তাহলে তোমাদের কাছে সহজ মনে হতো। তো আমাদের কাছে মনে হয় এটা আর এটা ভিন্ন কোনো কিছু না। তবে যদি কারোর কোনো সমস্যা মনে হয় তাহলে সে এইভাবে সাজিয়ে নিয়ে করতে পারে। তাহলে সাজিয়ে নিয়ে করলেও যা, এটাও যদি তাই হয় তাহলে আমরা এভাবেও শিখব, এভাবেও শিখব। তো আমাদের প্রথমে দেখো, এটা সাইডে সাইডে আছে, পাশাপাশি আছে, তার মানে আমাদের এর প্রথম অঙ্ক এটা হচ্ছে এককের অঙ্ক, আর এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে এককের অঙ্ক। তো আমাদের এর সাথে এর সম্পর্ক আমরা যদি সোজা সোজা বসায়ও তাহলে এই 8 কিন্তু 5-এর নিচে বসবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি এই 5-এর নিচে আমরা বসাই তাহলে দেখো 8 5-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করি, এই 5-এর আগে একটা সংখ্যা 1 মনে মনে ধরি। তাহলে 5-এর আগে যদি 1 ধরি তাহলে কত হয়, 15। তাহলে 15 থেকে 8 গেলে কত থাকে, 8 আর 7 15, তাহলে থাকে কত, 7। হাতে যে আমরা 1 নিয়েছিলাম সেই 1 কি করব, এই 1-এর সাথে যোগ করে দিব। তাহলে এই 1 আর ওই 1 মিলে হবে কত, 2। তাহলে 2 আর কত হলে, এই পরেরটা কত আছে এখানে, 3। তাহলে 2 আর কত হলে 3 হয়, 1 হয়। তাহলে এখন আর হাতে কোনো কিছু নেই, এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে যা আছে তাই বসে যাবে, তার মানে 2 বসে যাবে। তাহলে খেয়াল করো, 235 থেকে 18 বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত হয়েছে, 217। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন কেউ যদি এইভাবে উত্তর লিখতে চাও, উত্তর বিয়োগ ফল সমান 217 লিখতে পারো, না লিখলেও হবে, ডাইরেক্ট এটা উত্তর রাখলেও কোনো সমস্যা নেই। আমি প্রত্যেক ক্ষেত্রে লিখবো না, শুধু প্রথমটার মধ্যে দেখালাম। যদি সবাই মনে করো যে আমি এভাবে লিখবো তাহলে লিখতে পারো, না হলে এভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কে দেখো আরো সহজ, এখানে 0 আছে, এখানে 0 আছে। যখন দুটো অঙ্ক একদম পুরোপুরি মিলে যায় তখন সরাসরি 0 হয়, তার মানে আমার এখানে 0 হলো, হাতের কোনো কিছু নেই। এখন এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 3, 9 আর 3, উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 9, তাহলে নিচেরটা কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে আমার একইভাবে এই 3-এর আগে একটা 1 ধরতে হবে, তাহলে কত হয়, 13। তাহলে 13 থেকে যদি 9 বাদ দিই, নাহলে 9-এর পরে 10 11 12 13, তার মানে কত হয়, 4 1 2 3 4, 4 হলে তারপরে 13 হয়, তার মানে 13 থেকে 9 বাদ দিলে থাকে 4। সেই 4 আমরা এখানে বসিয়েছি, হাতে ছিল 1, সেই 1 আর এই 5, তার মানে 5 আর 5-এর থেকে 1 গেলে কত থাকবে, 4 থাকবে, তার মানে 440। তাহলে আমরা এখানে উত্তর এই একইভাবে লিখতে পারি, না হলে ওইভাবেই রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরেও দেখো আস্তে আস্তে এখানকার অঙ্ক বাড়তেছে, এখানে 2 ছিল, এখানে 2 ছিল, এখন দেখো এখানে 3 হয়েছে। এখানে প্রথম অঙ্ক কত আছে, 0, এর এখানে প্রথমটা কত আছে, 0, তাহলে মিলে গেল, দেখে 0 বসে গেল। এখানে আছে 8, এর দ্বিতীয় পজিশনে আছে 2, তাহলে 8 আর কত হলে কত হবে, 12, কারণ এই 2 ছোট, তার মানে 8 আর কত হলে 12 হয়, 4, হাতে 1, এখানে আছে 2 2 আর 1 কত হয়, 3, 3 আর কত হলে 7 হয়, 3 আর কত হলে 7 হয়, 3 আর 4 7,
দেখো এই অঙ্ক আর এই অঙ্কের উত্তর একই হয়েছে, তার মানে দুটোই কি একই? একই কিন্তু না, এখানে দেখো সংখ্যার পার্থক্য ছিল, তার মানে 720 থেকে 280 বাদ দিলে 440 হয়। আমরা যদি আবার একটু মিলাই দেখি, শূন্য 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 বসে গেল, আট আর কত হলে বারো হয়, আট আর চার হাতে এক, এক আর এই দুই মিলে হয় তিন, তিন আর কত হলে সাত হয়, তাহলে হয় হচ্ছে চার। তাই আমাদের এর উত্তরটা হচ্ছে এটা। একইভাবে যদি আমরা এখানে আসি, এখন এর একের স্থানে আছে তিন আর এখানে আছে নয়, তাহলে তিন আর কত হলে নয় হয়, নিশ্চয়ই নয় বড়, তাহলে এক্ষেত্রে আর সামনে কোনো কিছু যোগ করা লাগবে না, তাহলে এখানে আছে নয় থেকে তিন গেলে থাকে হচ্ছে ছয়, হাতে কত কিছুই থাকে না। এখানে আছে সাত, এখানে আছে তিন, তাহলে এটা কত হবে, তেরো হবে, তাহলে তেরো হলে সাত আর কত হলে তেরো হয়, সাত আর ছয়ে তেরো, হাতে এক, এখানে কত আছে দুই, দুই আর এক তিন, তিন আর কত হলে চার হয় এক, তাহলে 166 হচ্ছে এখানকার উত্তর। এখন আমরা পরবর্তী অঙ্কে আসি, দেখো এখন আস্তে আস্তে সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমরা এখন এখানে দেখি কত আছে তিন, নয় আর এখানে আছে তিন, দেখো নয়ের চেয়ে তিন বড় না ছোট, নিশ্চয়ই ছোট, তাহলে এর সামনে আমাদের এখন কি করতে হবে, এক ধরতে হবে, তাহলে তেরো থেকে নয় গেলে থাকে কত, তেরো থেকে নয় গেলে থাকে হচ্ছে চার, নয় আর চারে তেরো, হাতে এক, সাত আর একে আট, আট আর কত হলে এখানে দেখো কত আছে পাঁচ আছে, তাহলে আট আর এটা পনেরো বানাতে হবে, তার মানে পনেরো থেকে আট গেলে থাকে আট আর সাত পনেরো, হাতে কত থাকে এক, তিন আর একে চার, চার আর কত হলে আট হয়, তাহলে চার। আমি আবার বিষয়টা বোঝাচ্ছি, এখানে ছিল নয়, এখানে ছিল তিন, তাহলে এটা বড় সরি এটা ছোট, এজন্য এর সামনে আমরা এক ধরেছি, তেরো, তেরো থেকে নয় গেলে থাকে চার, হাতে থাকে কত এক, সেই এক সাথে সাথে আসলো হয় আট, এখানে দেখো আছে পাঁচ, পাঁচ ছোট দেখে সামনে আবার এক ধরতে হয়েছে, তাহলে হয় কত পনেরো, পনেরো থেকে আট গেলে থাকে সাত, হাতে কত থাকে এক, তিন আর একে চার, চার আর কত হলে আট হয়, তাহলে চার, তাহলে উত্তর হচ্ছে আমাদের কত 474। এখন আমরা পরবর্তী প্রশ্নে আসি, এখানে দেখো আছে কত পাঁচ আর এখানে আছে তিন, তাহলে এটা হবে কত তেরো, তেরো থেকে পাঁচ গেলে থাকে আট, পাঁচ তেরো, তার মানে আট, হাতে কত থাকে, হাতে থাকে আমাদের এক, তাহলে এই ছয়ের সাথে এক নিলে কত থাকে সাত, সাত এখানে দেখো কত আছে ছয়, তাহলে এর সামনে আমাদের আবার এক ধরতে হবে, তাহলে এটা কত হবে ষোলো, তাহলে ষোলো থেকে সাত গেলে কত থাকে, ষোলো থেকে সাত গেলে থাকে হচ্ছে নয় আর সাথে ষোলো, তাহলে আমাদের হাতে আবার এক থাকে, তাহলে এই চার আর এক পাঁচ, পাঁচ আর কত হলে নয় হয়, পাঁচ আর চার নয়, তাহলে এখন আমাদের হাতেরটা শেষ হলো, এই হচ্ছে আমাদের উত্তর। আমি প্রত্যেকটার কথায় একইভাবে বলছি যে এই বিয়োগফল আমরা এখানে লিখতে পারবো যে উত্তর বিয়োগফল এত, তাহলে এখানে প্রত্যেকটার উত্তর হচ্ছে এরকম, যদি সবাই আরও সাজিয়ে লিখতে চাও উত্তর নিম্ন বিয়োগফল এই প্রত্যেকটার উত্তর আলাদা আলাদা তাহলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, আর যেভাবে আমি লিখেছি এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। এখন আমরা পরবর্তী অঙ্কগুলোতে যাই, সাত নম্বর অঙ্কে দেখো, এগুলো সরাসরি সাজানো আছে, এগুলো তোমরা বেশি অভ্যস্ত, তারপরেও আমি করে দিচ্ছি। এখানে চার আছে আর উপর আছে শূন্য, তাহলে এর সামনে আমাদের যেহেতু উপরেরটা ছোট, তাহলে কি করতে হয় এক ধরতে হয়, তাহলে দশ হয়, তাহলে দশ আর কত হলে দশের থেকে আমরা চার বাদ দিই, তাহলে কত হয় ছয়, হাতে এক, হাতের এক, এই এক যদি আমি এর সাথে নিই, আটের সাথে এক নিলে কত থাকে নয়, তাহলে নয় আর এই উপরে নয় মিলে গেল শূন্য, হাতে এখন কত থাকে, এখন আর কিছু থাকে না, তাহলে এই পাঁচ সরাসরি বসে গেল, তাহলে এক্ষেত্রেও একই কথা, উত্তর লেখার সময় আমরা এরকম লিখতে পারি, উত্তর বিয়োগ ফল সমান 506, এটা উত্তর। এখন আমি সাতের পরে যদি আটের কাছে আসি, দেখো একদম সহজ অঙ্ক, ছয় আর কত হলে তেরো হয়, ছয় আর কেন তেরো হয়, উপরেরটা ছোট, এই জন্য আমরা ওর সামনে এক ধরেছি, ছয় আর সাত তেরো, হাতে এক, তাহলে সেই এক আমার এখন কি করতে হবে, এর সাথে যোগ করতে হবে, তাহলে এর সাথে যোগ করলে কত হয় আট, আট আর কত হলে তাহলে পনেরো হয়, আট আর সাত পনেরো, আট আর সাত পনেরো, হাতে কত এক, তাহলে এখানে আমার এখন আবার এক আসবে, তাহলে চার থেকে এক গেলে থাকে তিন। আসলে পাশাপাশি আর উপর নিচের অঙ্ক একই, উপায় একই, করতে হয় একই,
কিন্তু সাইডে থাকলে আমাদের একটু ভোলায় আর সোজা থাকলে একটু সহজ লাগে এটা যার যার মনের ইচ্ছা এখন আমরা এখানে উত্তর এই একই ভাবে লিখতে পারি উত্তর বিয়োগফল কত 377 এরপর এর কাছে আসি দেখো এটা 0 0 মিলে গেল 0 8 আর কত হলে তাহলে উপরেরটা হচ্ছে 4 ছোট সংখ্যা তাহলে 14 হবে 8 আর 6 এ 14 হাতে কত থাকে 1 তাহলে 2 আর 1 এ 3 3 আর কত হলে হয় 5 তাহলে 3 আর 2 এ 5 তাহলে এটাই আমাদের উত্তর তাহলে লিখব অতএব উত্তর হচ্ছে কি বিয়োগফল 260 আমি জানি তোমাদের এই অঙ্কগুলো সব করে দেওয়া লাগতো না তারপরেও আমি করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় বা কোনো ঝামেলা থাকলে সেটা কেটে যায় এখন দেখো নিচে আছে 6 উপর আছে 2 তাহলে উপরেরটাকে আমরা কত ধরব 12 ধরব তাহলে 6 12 থেকে 6 গেলে 6 আর 6 12 তার মানে নিচে হবে 6 হাতে থাকে কত 1 এই 3 এর সাথে 1 নিলে কত হয় 4 4 আর কত হলে 8 হয় তাহলে 4 এখন আর হাতে কিছু থাকে না তাহলে আমাদের এখানে 4 আছে উপরে আছে 7 তাহলে উপরেরটা ছোট সরি উপরেরটা বড় তাহলে সরাসরি বিয়োগ যায় 7 থেকে 4 গেলে থাকে 3 তাহলে এখানে আমাদের বিয়োগফল কত হবে বিয়োগফল সমান 3 4 6 এরপরে কত আছে 11 নম্বর অঙ্ক দেখো 8 আর কত হলে এখানে দেখলেই বুঝতে পারছো তোমরা এখন নিশ্চয়ই যে নিচের উপরেরটা ছোট তাহলে এটা হবে 12 তাহলে 8 আর 4 12 হাতে কত 1 হাতে 1 থাকলে এখানে তো 0 আছে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয় 4 এর থেকে 1 গেলে থাকে 3 এখন আর হাতে কোনো কিছু নেই 9 এর থেকে 6 গেলে থাকে 3 তাহলে অতএব বিয়োগফল 334 আর একটা অঙ্ক আছে আমাদের 12 নম্বর লাস্ট অঙ্ক এখান থেকে উপর আছে 1 নিচে আছে 6 নিচেরটা বড় উপরেরটা ছোট তাহলে উপরেরটা যেহেতু ছোট তাহলে সামনে 1 ধরলে হয় 11 11 থেকে 6 গেলে থাকে হচ্ছে 5 তাহলে আমাদের কত হাতে থাকে হচ্ছে 1 দেখো এখানে আছে 10 9 আর 1 10 তাহলে 10 আর কত হলে এই যে এখানে আছে কত 4 তার মানে 14 10 আর কত হলে 14 হয় 4 হলে হাতে কত হাতে থাকে হচ্ছে 1 তাহলে এখানে 1 আর 1 2 2 আর কত হলে 3 হয় তাহলে 1 খেয়াল করো আমরা এখান থেকে 341 থেকে 196 বাদ দিয়ে লিখছি কত 145 তোমরা যদি এই দুটো যোগ করে দেখো তাহলে আবার ওইটা হবে নিচের দুটো যোগ করলে ওইটা হয় দেখো এটা 5 আর 4 6 আর 5 এ 11 এর 1 হাতে কত 1 9 আর 4 এ 13 আর 1 14 4 হাতে 1 তাহলে এখানে 1 আর 1 2 আর হাতের 1 3 এরকম আমরা যোগ করে ও মিলাতে পারি যা হোক আমরা বিয়োগ করতেছিলাম সেই বিয়োগটা যদি আবার রিপিট করি এখানে 1 আছে তাহলে এটাকে 11 ধরেছি তার থেকে 6 গেলে থাকে 5 হাতে থাকে 1 9 আর 1 10 10 এর কত হলে 14 হয় 4 হাতে 1 1 আর 1 2 2 আর কত হলে 3 হয় তাহলে 1 তাহলে অতএব উত্তর বিয়োগফল সমান 145 তাহলে আমাদের দেখো একে একে সবগুলো অঙ্ক হয়ে গেল আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো তারপরেও যদি কারো কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার ফোন নম্বরে অথবা ফেসবুকে নক করে তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারো তাহলে আজকের মতো এ পর্যন্তই তোমাদের এখানে আজকে কোনো এসডব্লিউ নেই তারপরও সবগুলো অঙ্ক তোমরা খাতায় প্র্যাকটিস করবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ